চীনে সাইবার আদালত চালু। ডিজিটাল সাইবার আদালত চালু করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইন্টারনেট সম্পর্কিত মামলা পরিচালনার জন্য এই আদালত চালু করা হয়েছে। হাং হাও ইন্টারনেট কোর্ট চালু করা হয়। ওই দিন অনলাইনের এক লেখক ও একটি ওয়েব কোম্পানির মধ্যে লেখক শর্ত নিয়ে বিরোধের মামলার শুনানি হয়। হাংহাও ও বেইজিং থেকে দুটি আইনি প্রতিষ্ঠান কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আদালতের সঙ্গে সংযুক্ত হয়। শুনানি চলে 20 মিনিট। সাইবার আদালতে বাদী ও বিবাদী ভিডিও চ্যাটের মাধ্যমে আদালতে উপস্থিত হন। আদালতের ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াং কিয়াও রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইন্টারনেট কোর্ট ভৌগোলিক সীমা অতিক্রম করে কার্যক্রম চালাতে পারে, এতে সময় অনেক বেঁচে যাবে। বিচার বিভাগের স্বচ্ছতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে 2016 সালে বিদ্যমান আদালত কক্ষের কয়েকটি বিচার কাজ অনলাইনে সম্প্রচার শুরু করা হয়। এই উদ্যোগের সমালোচনা করেন কেউ কেউ। 2016 সালে যখন কয়েকটি বিচার কাজ অনলাইনে সম্প্রচার করা হয়েছিল, তখন মানবাধিকার বিষয়ক আইনজীবী লিয়াং জিয়াজু বিবিসিকে বলেছিলেন, আমি মনে করি না কাজটি সঠিক, কারণ মামলাগুলোর সঙ্গে অনেকেই জড়িত। তারা জনসমক্ষে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হোক, এটা চান না।